কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেকর্ড রুমের জন্য জেলা পরিষদের প্রত্যাশা ভবন সরজমিন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার সিদ্ধার্থ কাঞ্জিলাল। সোমবার অতিরিক্ত জেলাশাসক সাধারণ সুনীল আগরওয়াল এবং সার্কিট বেঞ্চের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চক্রবর্তী সার্কিট বেঞ্চের আইনজীবী তপন ভট্টাচার্য পরিদর্শনে ছিলেন। অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মধ্যে মালদা, দুই দিনাজপুর জেলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তার জন্য রেকর্ড রুম বড় আকারের প্রয়োজন। জেলা পরিষদের প্রত্যাশা ভবনে 11টি রুম আছে যা সার্কিট বেঞ্চের রেকর্ডের রুমের জন্য পর্যাপ্ত। তাছাড়া অ্যাকাউন্টস বিভাগ হবে এখানে। এদিন হাইকোর্টের পক্ষ থেকে প্রত্যাশা ভবনের ছবিও তোলা হয়। এই ছবি হাইকোর্টে পাঠানো হবে বিবেচনার জন্য। এই প্রসঙ্গে এপিপি সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, এডিএম সাহেব আমাকে নিজে রিকোয়েস্ট করলেন যে উনি আজকে একটা ব্যাপারে একটু আটকে পড়েছেন। তো এডিএম সাহেব ছিলেন, আমাদের হাইকোর্টের রেজিস্ট্রার সাহেব ছিলেন এবং আমাদের বিভিন্ন কর্ম আধিকারিকরা ছিলেন জেলা পরিষদের। এখানে টোটাল 11টা রুম রয়েছে। আমরা ইনিশিয়ালি যেটা দেখলাম যে সাফিসিয়েন্ট, এবং রেজিস্ট্রার সাহেব নিজেও সেটা বললেন যে ইনিশিয়ালি যেটা মনে হচ্ছে এখানে কোনো অসুবিধা হবে না, কারণ রেকর্ড সিস্টেম আমাদের মালদা এবং দুটো ডিস্ট্রিক্ট আরও যেটা ইনক্লুসিভ হওয়ার কথা আছে ওই জন্যই এখন পর্যন্ত আটকে ছিল। তো এইগুলো, এই রেকর্ড রুম আমরা পেয়ে গেলে খুব শীঘ্রই আমরা চালু করতে পারি। সেটা আগের দিনই ডিসিশন নেওয়া হয়েছিল আইনমন্ত্রী শ্রী মলয় ঘটকের নির্দেশে, যে এই বিল্ডিংটাকে, যেটা আমাদের আমাদের জেলা পরিষদের বিল্ডিং, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের হাইকোর্টের রেকর্ড সেকশন এবং হাইকোর্টের একটা অ্যাকাউন্ট সেকশন, এবং এই ব্যাপারে, এই বিল্ডিংটার ব্যাপারে ফাইনালাইজ করবার ব্যাপারে একটা ভিজিট ছিল। আমরা সকলে মিলে জয়েন্ট ভিজিট করলাম এবং আজকে ছবি তোলা হলো হাইকোর্টের তরফ থেকে, স্টিল ফটোগ্রাফি। এগুলো প্রিন্সিপাল বেঞ্চে যাবে, আমাদের প্রিন্সিপাল বেঞ্চ অ্যাপ্রুভ করলেই এটা যত শীঘ্র সম্ভব এখানে স্টার্ট হবে। আমি অদিতি শঙ্কর চক্রবর্তী, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, হাইকোর্ট সার্কিট বেঞ্চ, কলকাতা।